हेलो बंधुरा, रायो मार्टिनेर अनलाइन क्लासे तुम्हारे सबाई के स्वागत। आमी रायो मार्टिनेर एकजन केमिस्ट्री एडिटर अपराजिता दत्त। आमरा पृष्ठतलीय रसायनेर अंतर्गत कोलॉयड चैप्टारटी पढ़छिलाम। आज के कोलॉयडेर लास्ट भिडियोते आमरा इमालशन एवं कोलॉयड रसायनेर व्यावहारिक प्रयोग निये आलोचना करब। इमालशन बोलते कि बुझी? एकटी तरल पदार्थेर मध्ये अमिश्रणीय अपर एकटी तरल पदार्थ क्षुद्र क्षुद्र बिंदुर आकारे विस्तृत थेके जे कोलॉयड सिस्टेम गठन करे ताके इमालशन बोले। अर्थात इमालशन हलो एमन एकटी धरनेर कोलॉयड जेखाने विस्तार माध्यम ओ विस्तृत दशा दुटोई तरल होये थाके। जेमन उदाहरण होच्छे दूध, माखन, कोल्ड क्रीम प्रभृति। इमालशनेर प्रस्तुति आमरा किभाबे करी? जेहेतु इमालशनेर क्षेत्रे विस्तृत दशा ओ विस्तार माध्यम उभयई तरल, ताई एटिके यांत्रिक पद्धतिते तैरि करा हय, जेखाने दुटो अमिश्रणीय तरल के प्रचंड भावे आलोड़ित करे इमालशन पावा जाए। किन्तु जेहेतु ए तरल दुटी अमिश्रणीय, ताई ए भावे उत्पन्न इमालशन के किछुक्षण रेखे दिले उपादान तरल दुटी पृथक हो जाए। ताई जोन्नो एकटी तृतीय पदार्थ जोग करे आलोड़नेर द्वारा इमालशन प्रस्तुत करते हय, जेटी इमालशनेर स्थायित्व बृद्धि करे। ताके बला हय इमालशन कारक, इमालसिफाइंग एजेंट बा इमालसिफायर। এবার দেখা যায় যে বিভিন্ন প্রকার ইমালশনগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো জলে তেল জাতীয় ইমালশন, যেটা হচ্ছে অয়েল ইন ওয়াটার ইমালশন, আর আরেকটি হলো তেলে জল জাতীয় ইমালশন, যেটা হচ্ছে ওয়াটার ইন অয়েল ইমালশন। যখন জলে তেল জাতীয় ইমালশন থাকে, সেখানে অল্প পরিমাণ তেল বিস্তৃত দশা আকারে কাজ করে, যা অতিরিক্ত পরিমাণ জল অর্থাৎ বিস্তার মাধ্যমের মধ্যে দ্রবীভূত থাকে। যেমন দুধ, ভ্যানিশিং ক্রিম, এগুলি হলো এই জাতীয় ইমালশন, যেখানে দুধের মধ্যে তরল চর্বি সূক্ষ্ম কণা জলে বিস্তৃত থাকে এবং কেজিন এখানে ইমালশন কারক রূপে কাজ করে। আর যখন আমরা তেলে জল জাতীয় ইমালশন দেখি, সেখানে অল্প পরিমাণ জল বিস্তৃত দশা আকারে অতিরিক্ত পরিমাণ তেলের অর্থাৎ বিস্তার মাধ্যমের মধ্যে দ্রবীভূত থাকে। যেমন মাখন, কড লিভার অয়েল, কোল্ড ক্রিম, এগুলি হচ্ছে এই জাতীয় ইমালশন। যেমন মাখনের মধ্যে জলের সূক্ষ্ম কণাগুলি বিস্তৃত থাকে। এবার ইমালশনের শনাক্তকরণের কতগুলি পদ্ধতি আছে। যেমন একটি হলো লঘুকরণ পরীক্ষা। কোনো একটি ইমালশন নমুনার সঙ্গে সামান্য জল মিশিয়ে ঝাঁকালে যদি কোনো পৃথক স্তর গঠিত না হয়, শুধুমাত্র ইমালশনটি লঘুকরণ ঘটে, তখন বলা যায় যে ইমালশনটি হচ্ছে জলে তেলজাতীয় ইমালশন। কারণ জলে তেলজাতীয় ইমালশনে বিস্তার মাধ্যম যেহেতু জল, তাই জলের পরিমাণ অত্যন্ত বেশি, তাই এক্ষেত্রে কোনো আলাদা লেয়ার গঠিত হলো না। আর অন্যদিকে ইমালশনটিতে জল মিশিয়ে ঝাঁকালে যদি জলের একটি পৃথক স্তর গঠিত হয়, তাহলে বোঝা যাবে যে যেটি তেলে জলজাতীয় ইমালশন সেই কারণেই সেটি আলাদা লেয়ার গঠন করেছে। যেমন দুধের সঙ্গে জল মিশালে দুধের লঘুকরণ ঘটে, তাই দুধ হলো জলে তেলজাতীয় ইমালশন। তারপরে আরেকটি আমরা দেখছি রঞ্জক পরীক্ষা। যেমন ইমালশন নমুনার সঙ্গে যদি আমরা তেলের দ্রব্য একটি রঞ্জক পদার্থ মিশিয়ে দেখি, যে ইমালশনের প্রায় সবটাই অর্থাৎ বিস্তার মাধ্যমটা পুরোপুরি রঙিন হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ইমালশনে তেলের পরিমাণ বেশি, অর্থাৎ সেটি তেলে জলজাতীয় ইমালশন। কিন্তু যদি ইমালশনের মধ্যে রঙিন তরলের কিছু কিছু বিন্দু দেখা যায়, তাহলে বুঝতে হবে যে তেলের পরিমাণ ইমালশনে কম, অর্থাৎ তেল হলো বিস্তৃত দশা, অর্থাৎ ইমালশনটি জলে তেলজাতীয়। একইভাবে তড়িৎ পরিবাহিতা পরীক্ষা পদ্ধতি করা যেতে পারে। এখানে ইমালশনটির প্রথমে প্রদত্ত ইমালশন নমুনাটি তড়িৎ পরিবাহিতা পরিমাপ করা হয়, তারপর ইমালশনের সঙ্গে অল্প পরিমাণ তড়িৎ বিশ্লেষক পদার্থ মিশিয়ে যেমন NaCl আবার তড়িৎ পরিবাহিতা পরিমাপ করা হয়। যদি দেখা যায় দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতার মান অনেক বেশি, তাহলে বুঝতে হবে যে সোডিয়াম ক্লোরাইড যেহেতু জলে দ্রাব্য, তার মানে জলের পরিমাণ অর্থাৎ বিস্তার মাধ্যমের হিসাবে এখানে জল আছে, অর্থাৎ প্রদত্ত ইমালশনটি হচ্ছে জলে তেল জাতীয়। কিন্তু যদি দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতার মান খুব সামান্য বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে যে জলের পরিমাণ খুব কম রয়েছে, অর্থাৎ ইমালশনটি হচ্ছে তেলে জলজাতীয়। এরপরে আমরা ইমালশনের ধর্মগুলো দেখব। যে ইমালশনের ক্ষেত্রে বিস্তৃত দশার তরল বিন্দুগুলি আকার 10^-5 থেকে 10^-4 সেন্টিমিটার হয়ে থাকে, যেগুলো সলের বিস্তৃত দশার কণাগুলি একটু বড় হয়। আর ইমালশন যেহেতু একটি কোলার, তাই এটিও টিন্ডাল প্রভাব, ব্রায়নীয় গতি, ইলেকট্রোফোরেসিস, স্তঞ্চন ধর্ম সব কিছুই প্রদর্শন করে। আর ইমালশনকে যদি আমরা উত্তপ্ত করি বা সেন্ট্রিফিউজ পদ্ধতি প্রয়োগ করি,
তাহলে তার উপাদান তরলগুলিকে পৃথক করা যায়। এরপরে আমরা দেখছিলাম যে ইমালশন কারক বা ইমালসিফায়ার কি, যে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য ইমালশন প্রস্তুতির সময় উপাদান তরল দুটি ছাড়া যে তৃতীয় পদার্থ যোগ করা হয় সেটা হচ্ছে ইমালশন কারক। যেমন সাবান, ডিটার জাতীয় পদার্থ, দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত সালফোনিক অ্যাসিড আর কিছু কিছু দ্রাবক আকর্ষী কোলার যেমন জিলেটিন, অ্যালবুমিন ইত্যাদিকে ইমালশন কারক রূপে কাজ করা হয়। এই যে ইমালশন কারক পদার্থগুলি, এগুলোর ক্ষেত্রে দেখা যায় এদের প্রতিটি অণুতে একটি করে দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খল থাকে এবং শৃঙ্খলের এক প্রান্তে একটি পোলার গ্রুপ যেমন কার্বোনেট, HSO4- ইত্যাদি অবস্থান করে। এর যে পোলার অংশটি সেটা হচ্ছে জল আকর্ষী, কিন্তু যে হাইড্রোকার্বন অংশটি সেটা হচ্ছে জল বিকর্ষী। এবারে ইমালশন কারক যৌগগুলিকে যখন আমরা একটা তেল জল সিস্টেমে যোগ করি, তখন যৌগের অণুগুলি তেল জলের আন্তঃপৃষ্ঠে এমনভাবে বিস্তৃত হয় যে তার যে পোলার অংশটি সেটি জলের মধ্যে ডিজলভ হয়ে যায় এবং হাইড্রোকার্বন অংশটি তেলের মধ্যে ডিজলভ হয়ে যায়। তার ফলে তেল এবং জলের আন্তঃপৃষ্ঠ বা ইন্টারফেসে ইমালশন কারকটি অ্যাবজর্ব হয়ে যায় এবং তেল ও জলের আন্তঃপৃষ্ঠের টানকে হ্রাস করে দেয়। তার ফলে বিস্তৃত দশার কণাগুলি একত্রিত হয়ে সংযুক্ত হতে পারে না এবং যার ফলে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এবার ইমালসিফিকেশন বলতে কী বোঝানো হয়, যে ইমালশন কারকের উপস্থিতিতে দুটি অমিশ্রণীয় তরল থেকে ইমালশন প্রস্তুতিকে আমরা ইমালসিফিকেশন বলি। আর অপরদিকে যখন কোনো ইমালশনকে তার উপাদান তরল সমূহকে পৃথক করা হয়ে থাকে সেটাকে বলা হয় ডিমালসিফিকেশন। ডিমালসিফিকেশনের জন্য হিমায়ন, স্ট্রুটন, পরিস্রাবন, সেন্ট্রিফিউজেশন, ইলেকট্রোস্ট্যাটিক অধক্ষেপণ ইত্যাদি পদ্ধতিকে পৃথক করা হয়। যেমন দুধ থেকে মাখনকে পৃথক করার জন্য সেন্ট্রিফিউজেশন পদ্ধতি প্রয়োগ করা হয়। আর ইমালশনের আমরা কী কী প্রয়োগ দেখতে পাচ্ছি, যেমন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুধ, মাখন, মার্জারিন, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম প্রত্যেকটি হলো ইমালশন। তারপরে সাবানের যে পরিষ্কারক ক্রিয়া সেটি ইমালশন গঠনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এছাড়া আমরা যে তরল ওষুধ রূপে ব্যবহার করা হয় কড লিভার অয়েল, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো হচ্ছে তেলে জলজাতীয় ইমালশন, যেগুলো আমাদের অন্ত্রে সহজে অধিষ্ঠিত হয় বলে দ্রুত ক্রিয়া করতে পারে। এরপরে আমরা দেখব কোলয়েড রসায়নের ব্যবহারিক প্রয়োগ। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে খাদ্য সামগ্রীগুলো ব্যবহার করি তার একটা বড় অংশ হলো কোলয়েড। যেমন দুধ, মাখন, আইসক্রিম এগুলো সবই হচ্ছে কোলয়েড। যেমন দুধের ক্ষেত্রে চর্বি জলে বিস্তৃত থাকে, আইসক্রিমের ক্ষেত্রে ক্রিম বরফে বিস্তৃত থাকে। আবার ডিম যখন আমরা ভাজি সেটা হলো ডিমের মধ্যে উপস্থিত অ্যালবুমিনের একটি তঞ্চিত অবস্থা যা গরম তেল দ্বারা তঞ্চিত হয়ে থাকে। আবার যখন চাল থেকে ভাত তৈরি করা হয় তখন স্টার্চে তঞ্চন ঘটে। এছাড়া আমরা যে ওষুধগুলো ব্যবহার করি যেমন সিরাপ জাতীয় ওষুধ, সেগুলো অধিকাংশই হচ্ছে কোলয়েডিয়াল অবস্থায় থাকে, কারণ এগুলো আমাদের দেহে সহজেই শোষিত হয়। যেমন অ্যান্টিমনি কোলয়েড যেটি কালাজ্বরের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, মিল্ক অফ ম্যাগনেশিয়া এটি পেটের গণ্ডগোলে ব্যবহার করা হয়, আর সিলভার কোলয়েড যেটি চোখে ব্যবহারের লোশন হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া একটি রয়েছে জলের বিশুদ্ধিকরণ, যে অবিশুদ্ধ জলের মধ্যে কাদা মাটি এগুলো কোলয়েডীয় কণার আকারে থাকে। এই অবস্থায় জলের মধ্যে যদি আমরা ফটকিরি যোগ করি, যেটা হচ্ছে K2SO4 L2SO4 এর হোল 3 24H2, যোগ করলে ফটকিরির মধ্যে যে K+ এবং অ্যালুমিনিয়াম 3+ আয়ন থাকে তারা নেগেটিভলি চার্জ কোলয়েড কণাগুলিকে তঞ্চিত করে। তার ফলে কাদা মাটি প্রভৃতি কোলয়েডীয় অশুদ্ধিগুলি পাত্রের তলায় থিতিয়ে পড়ে এবং তারপর তাদেরকে ফিল্টার করে নিয়ে বিশুদ্ধ জল পাওয়া যায়। এরপরে একটি প্রাকৃতিক ঘটনা দেখা যায় কোলয়েডের, যেটা হলো বদ্বীপ গঠন। যে নদীর যে ঘোলা জল সেখানে কাদামাটির কণাগুলি কোলয়েডীয় কণার আকারে থাকে। এবার এই ঘোলা জল যখন নদীর মোহনায় এসে সমুদ্র জলের সংস্পর্শে আসে তখন সমুদ্রের জলে নানা রকমের লবণগুলি এই ঘোলা জলের কাদামাটিকে তঞ্চিত করে দেয়। তার ফলে নদী আর সমুদ্রের সংযোগস্থলে এই কাদামাটি জমা হতে থাকে। এইভাবে অনেকদিন ধরে জমা হতে হতে অবশেষে বদ্বীপের সৃষ্টি হয়। তারপরে আমরা দেখব সাবানের পরিষ্কারক ক্রিয়া। সাবান বা ডিটারজেন্টের মধ্যে অধিক গাঢ়ত্বে জলীয় দ্রবণগুলো মিসেল গঠন করতে পারে,
যখন ময়লা জামাকাপড়কে আমরা অধিক গাঢ়ত্বের সাবান জল বা ডিটারজেন্ট যুক্ত জলে ডোবাই, তখন কাপড়ের গায়ে আটকে থাকা যে তেল বা গ্রিস জাতীয় পদার্থগুলি সেগুলো এই মিসেলের সংস্পর্শে আসে। এই সাবানের মধ্যে একটি হাইড্রোকার্বন অংশ থাকে যেটি হচ্ছে নন পোলার, যেটি তেল জাতীয় পদার্থে দ্রাব্য হয়, কিন্তু পোলার যে অংশটি সিরাবুলো মাইনাস বা SO3- মাইনাস অংশটি সেটি জলে দ্রাব্য হয়, যার ফলে এই সাবান বা ডিটারজেন্ট যুক্ত জল যখন মিসেল গঠন করে তখন মিসেলের নন পোলার হাইড্রোকার্বন অংশটি জামা কাপড়ের গায়ে আটকে থাকা তেলের বিন্দুগুলোর চারপাশে ঢুকে পড়ে আর পোলার অংশটি বাইরে জলের মধ্যে থাকে। এইভাবে তারা জামা কাপড়ের গায়ে আটকে থাকা প্রত্যেকটি তেলের বিন্দুর চারপাশে একটি একটি করে আয়নীয় পরিমণ্ডল সৃষ্টি করে এবং এইভাবে যে মিসেলগুলো সৃষ্টি হয় তাদের মধ্যে সমধর্মী আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করে এবং মিসেলের মধ্যে ট্র্যাপড এই তেলের বিন্দুগুলো পরস্পরের থেকে দূরে সরে যায়, অর্থাৎ কাপড়ের গায়ে আটকে না থেকে তারা জলের মধ্যে চলে আসে এবং জলের সঙ্গে একটি স্থায়ী ইমালশন গঠন করে। তারপরে গ্রিস বা তেল জাতীয় পদার্থ এবং এদের সঙ্গে আটকে থাকা যে ধুলোবালিগুলো সেগুলো জামাকাপড় থেকে বেরিয়ে আসে এবং জলে দ্রবীভূত হয়। তারপরে আমরা দেখতে পাই রক্তের তঞ্চন, যে রক্ত হলো নেগেটিভলি চার্জড অ্যালবুমিনের একটি কোলয়েডীয় দ্রবণ। যখন দেহের কোনো স্থানে রক্তপাত হয় সেক্ষেত্রে আমরা ওখানে ফটকিরি ঘষে রক্তপাত বন্ধ করতে পারি, কারণ ফটকিরির মধ্যে যে কে প্লাস এবং অ্যালুমিনিয়াম টু প্লাস আয়ন থাকে তারা রক্তের ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যালবুমিন কণাগুলিকে তঞ্চিত করে দেয় আর এই তঞ্চিত পদার্থের দ্বারা রক্তনালীর যে কেটে যাওয়া অংশ রক্তটি জমাট বেঁধে যায় এবং রক্তপাত থেমে যায়। তারপরে আরেকটি উদাহরণ রয়েছে হিমোডায়ালাইজার, যে আমাদের রক্ত হচ্ছে অ্যালবুমিন, রক্ত হলো একটি কোলয়েডীয় দ্রবণ আর আমাদের কিডনি একটি প্রাকৃতিক ঝিল্লি বিশ্লেষক পদার্থ আকারে কাজ করে যেটি রক্তের অবিশুদ্ধিগুলোকে দূর করে দেয়। কিন্তু যে সমস্ত ব্যক্তি কিডনি বিকল হয়ে যায় তাদের ক্ষেত্রে তাদের রক্তকে কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণের মাধ্যমে পরিশ্রুত করা হয় আর যে যন্ত্রের সাহায্যে কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণ করা হয় তাকে হিমোডায়ালাইজার বলে। এরপর আরেকটি উদাহরণ হলো কৃত্রিম বৃষ্টিপাত, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু যখন বাতাসে ভাসমান চার্জ ধূলিকণাগুলোর সংস্পর্শে এসে একটা অসমসত্ত্ব কোলয়েডীয় মিশ্রণ তৈরি করে তাকে আমরা মেঘ বলি। এটি হলো প্রাকৃতিক ঘটনা। আর যখন কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় তখন এরোপ্লেন থেকে বিপরীত আধানযুক্ত বালুকণা এই মেঘের গায়ে ছিটিয়ে দেওয়া হয়, ফলে মেঘের মধ্যে যে কোলয়েডীয় জলকণার আধান রয়েছে সেটি বালুকণার বিপরীত আধান দিয়ে প্রশমিত হয়ে যায় এবং তারপর এই ছোট ছোট জলকণাগুলো পরস্পরের সংস্পর্শে এসে যুক্ত হয়ে গিয়ে বড় বড় কণা সৃষ্টি করে এবং কৃত্রিম বৃষ্টিপাত সংঘটিত হয়। তারপরে আরেকটি হচ্ছে কট্রেল অধক্ষেপ, যে আমরা জানি ধোঁয়া হচ্ছে একটি এরোসল যেখানে বিস্তার মাধ্যম হচ্ছে বায়ু এবং বিস্তৃত দশা হলো আধানযুক্ত কার্বন বা অন্যান্য ধূলিকণা। এই বায়ু দূষণ রোধ করার জন্য কলকারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়াকে বায়ুতে পৌঁছাবার আগে একটি প্রকোষ্ঠ কট্রেল অধক্ষেপের মধ্যে দিয়ে চালনা করা হয়। এই প্রকোষ্ঠের মধ্যে খুব উচ্চভাবে আহিত দুটি তড়িৎদ্বার রাখা থাকে। ধোঁয়া, কলকারখানার ধোঁয়া যখন এই তড়িৎদ্বার দুটিকে অতিক্রম করে তখন ওর মধ্যে যে আহিত কণাগুলি থাকে তারা বিপরীত আধানে তড়িৎদ্বার দিয়ে আকৃষ্ট হয়ে যায় এবং তড়িৎদ্বারের সংস্পর্শে এসে তারা নিউট্রাল হয়ে যায়, তারপর তারা অধক্ষিপ্ত হয়। তার ফলে কট্রেল অধক্ষেপ থেকে আর কোনো আধানযুক্ত ধূলিকণা বা কিন্তু বেরোতে পারে না এবং এখান থেকে নির্গত ধোঁয়া আর বায়ু দূষণ ঘটাতে পারে না। যার আরেকটি প্রাকৃতিক উদাহরণ হলো কোলয়েডের, সেটা হচ্ছে আকাশে নীল বর্ণ, যে সূর্য থেকে আগত যে আলোকরশ্মিগুলো যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে গমন করে তখন বায়ুতে উপস্থিত গ্যাসীয় অণু ধূলিকণা দিয়ে আলোর বিচ্ছুরণ ঘটায়, যার ফলে আমরা টিন্ডাল এফেক্টের উদাহরণে দেখেছিলাম। আর আলোর এই বিচ্ছুরণের মাত্রা তার তরঙ্গ দৈর্ঘ্যের ফোর্থ পাওয়ারের সাথে ব্যস্তানুপাতিক থাকে। যেহেতু নীল আলো তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতর, তার এর বিচ্ছুরণ মাত্রা দৃশ্যমান আলোর অন্যান্য বর্ণের তুলনায় বেশি মাত্রায় ঘটে, যার ফলে আমরা আকাশের বর্ণ নীল দেখতে পাই। তাহলে কোলায় চ্যাপ্টারটি এই পর্যন্তই। ধন্যবাদ।